রবির কিরণে, রবির ছটায়, আকাশের রবি কখনো কখনো কি ফিকে হয়ে যায়? এই প্রশ্নের উত্তর আমরা পাইনি, কিন্তু অবশ্যই আমাদের আকাশে এক জোড়া রবি। একদিকে সূর্যের কিরণ, আর সাথে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিরণ, তার ছটা। রবি মাস, রবি ঠাকুরের জন্ম মাস, সামনেই আসছে 25শে বৈশাখ। আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের একটা মাস। শুধু বৈশাখ মাস কেন, প্রত্যেকটা দিন আমরা বাঙালিরা বিশেষ করে গর্ব অনুভব করি সারা বিশ্বের কাছে রবি ঠাকুরের জন্য। সেই মানুষটির জন্মমাস আমরা উদযাপন করি সুরে সুরে, গানে গানে, আরো অনেক অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে। সত্যি বলতে তিনি প্রত্যেকটা মুহূর্তে আছেন আমাদের সাথে। আর এটা একটু ছুতো খুঁজে নেওয়া, একটু বেশি করে আনন্দ করার, আর সেরকমই একটা উদ্দেশ্য নিয়ে আজকের এই সুরেলা সফর শুরু করতে চলেছি গান ভালোবেসে গান অনুষ্ঠানে। আমি মুনামি আপনাদের সঙ্গে রয়েছি, আর সঙ্গে নিয়ে এসেছি আমার আজকের সুরেলা সফরের মিষ্টি বন্ধু সায়ন্তিকাকে। সায়ন্তিকা, নমস্কার। সায়ন্তিকা, অনেক অনেক স্বাগত তোমাকে। কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে বলো এখানে এসে? এখানে এসে ভীষণ ভালো লাগছে। বাহ, তোমাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। সুরেলা সফর কাটাবো, রবি ঠাকুরের গানে গানে থাকবো। তবে এই সফর শুরু করার আগে সুরের তরীর আরো যারা কানজারিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন দেবায়ন ঘোষ, নমস্কার। তবলায় রয়েছেন শুভঙ্কর সাহা, নমস্কার। এবং পারকাশনে দেবাশিস দাস, নমস্কার। সকলকে নিয়ে শুরু হোক আমাদের সুরেলা সফর। তো অনেক গল্প আছে তোমার সাথে, অনেক কিছু জানার আছে। তবে প্রথম যেটা বলবো, যে আজকের এই সুরেলা সফরকে কোন গান দিয়ে শুরু করছো? যেহেতু তুমি বললে কি রবি মাস, আর আমাদের সাথে রবি ঠাকুর সবসময় মিশে আছে আকাশে বাতাসে, তো সেইটা নিয়ে আমি প্রথম যে গানটি গাইবো সেটি হচ্ছে আকাশ জুড়ে শুনিনি ওই বাজে। বাহ বাহ বাহ, অপূর্ব সুন্দর গান, কিচ্ছু বলার নেই, শুধু গান শোনার পালা। চলো। আকাশ জুড়ে শুনি Oh.
ভীষণ সুন্দর লাগলো, একদম মানে মন ভরে গেল। আর এই যে পরিবেশে আমরা বসে আছি, যে উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, তার জন্য না মানে ভীষণ ভীষণ ভালো একটা গান। তুমি আসছো কোথা থেকে? আমি আসছি আসানসোল থেকে। আচ্ছা আচ্ছা, তা ছোটবেলায় 25শে বৈশাখ কিভাবে সেলিব্রেট করা হতো? দেখো, ছোট থেকে না মানে আমার যে বাড়িটা, আমার আসলে আসানসোলে বাড়ি, তো তো আমার বাবা কিন্তু রবীন্দ্রসঙ্গীত, মানে আমি ওনার কাছেই আমি শিখেছি রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা আচ্ছা, মানে তুমি একটা মানে সাংস্কৃতিক পরিবার থেকেই আছো, বাড়ি থেকেই চর্চা শুরু। তো আমি ছোট থেকেই না মানে রবীন্দ্র চর্চাটা আমি দেখে এসেছি, কারণ আমার বাবাকেই আমি দেখতাম কি 25শে বৈশাখ এলে না ওনার মানে উনি প্রোগ্রামের ডেট দিতে পারতেন না, মানে এতটাই ওনার প্রোগ্রাম আসতো। তো সেই জন্য তিনিও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। একদম একদম, তো বাবার কাছ থেকে আমার পাওয়া এটা। তো ছোট থেকে যখন আমি আবার মানে গান আমি শুরু করি, বাবা আমাকে ছোট থেকে প্রোগ্রামে নিয়ে যেতেন, তো তখন থেকেই আমি গান মানে প্রোগ্রামে করতাম। মানে রবি ঠাকুরকে সঙ্গে নিয়েই বড় হয়েছো? অবশ্যই আমরা সবাই রবি ঠাকুরকে সঙ্গে নিয়েই বড় হই, কিন্তু তোমার বোধহয় একটু রবি ঠাকুরের সঙ্গে আত্মার যোগটা অনেক বেশি ছিল। একদম একদম। বাহ, তাহলে এবার কি গান শোনাবে, যে গানটা তোমার খুব আত্মার কাছের এরকমই একটা গান হোক? এরপরে যে গানটা গাইছি ওটা হচ্ছে সখী ভাবনা কাহার। আহা, দারুণ দারুণ একটা প্রেম পর্যায়ের ভীষণ মিষ্টি গান। চলো একটু সময় নষ্ট করবো না, গানটা শুনে নিই। সখী ভাবনা সখী যতনা কাহারে বলে, তোমরা যে বল দিব সরজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে সেদিকে বলি যত জোছনা
সত্যি আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল গানটা শুনে। শুধু আমার বলবো না, মানে এই যে ওপারে আমাদের যত দর্শক বন্ধুরা বসে দেখছেন না, সবার নিশ্চয়ই মন প্রাণ জুড়িয়ে গেছে। এত মিষ্টি করে তুমি গান শোনাচ্ছ, আর তুমি মেয়েটাও ভীষণ মিষ্টি, বলতেই হবে, কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছ তোমাকে। তুমি তো বললে যে তোমার গানের শুরু মানে তোমার বাড়ির থেকেই শুরু হয়েছে, তো তুমি কি মানে ছোট থেকে ভেবেছিলে যে তুমি গানটা নিয়ে জীবনে এগিয়ে যাবে, বা এখন তুমি কি করছো গানের সাথে সাথে? এখন আমি টোটালি গানটাই গাই। হ্যাঁ, অনেক আগেই পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন টোটালি গান নিয়ে আমি চর্চা করছি। মানে এটা কি ছোটবেলা থেকেই মানে প্ল্যান ছিল, মানে এটাই ভেবে রেখেছিলে নাকি? ছোটবেলায় না, মানে স্বপ্ন তো অনেক ধরনের থাকে, ঠিক আছে, কিন্তু ছোট থেকে না আমার মানে যাই না, ছোট থেকে আমার কিন্তু বড় স্বপ্ন ছিল যে একটা মানে আমি একজন শিল্পী হয়ে প্রতিষ্ঠিত আমি হব। মানে এটা আমার ছোট থেকে একটা প্রফেশন যে আমি মানে সায়ন্তিকা নামটা যেন এজ এ শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত পাই, সম্মান পাই। একদমই একদমই, এবং তোমার সেই স্বপ্নটাকে নিয়ে তুমি এত দূর এগিয়ে এসছো, আরো এগিয়ে যাবে, এটা খুব ভালো লাগছে। এবং শুভেচ্ছা অভিনন্দন যদি বলি, সে তো সব সময় সঙ্গে থাকবে। আর তুমি কি শুধু রবীন্দ্রসঙ্গীতই গাও নাকি সব ধরনের গানই গাও? রবীন্দ্রসঙ্গীতটা আমি মানে বেশিরভাগটাই গাই, তো প্রায় কিছু বছর আগের থেকে আমি অন্যরকম গানও গাইছি। আচ্ছা, তো ক্লাসিক্যাল ঠুংরি এগুলো মোটামুটি গাইছি। তো আমাদের ওখানে একজন আছেন বর্ণালী ম্যাম, তো ওনার কাছে আমি ক্লাসিক্যালটা শিখছি। উনি ভীষণ মানে যত্ন সহকারে আমাকে শেখাচ্ছেন। একদম একদম, এখনো শিখছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, শেখার তো শেষ হয় না, আমরা মানে আমরা প্রত্যেকটা মুহূর্তেই শিখি। তো এই যে তোমার এত সুন্দর মিউজিক্যাল জার্নি কথা বলছো, আরো অনেক গল্প শুনবো, অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে সবার যেটা ইচ্ছে করছে তাই সবার ইচ্ছেটাকেই আমি একটু প্রাধান্য দিই। আরো একটা মিষ্টি গান শুনে নি। ওকে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
ঠাকুরের কথা সবারই মনের মধ্যে কিন্তু একদম ভালোবাসার রাজা হয়ে রয়েছেন। তবে এই গানটা আমি যেমন তোমাকে বললাম যে ভীষণ ভীষণ মিষ্টি লাগলো, খুব সুন্দর লাগলো শুনতে, সায়ন্তিকার কাছে এবার আমি একটু অন্যভাবে আসবো। সেটা হচ্ছে এই যে এত মিষ্টি মেয়েটার এত সুন্দর সুন্দর প্রেম পর্যায়ের গানগুলো এত মিষ্টি করে শোনাচ্ছে, এর পেছনে রহস্যটা কি? শুধুই কি রবি ঠাকুরের প্রতি ভালোবাসা, নাকি আরো কিছু কিছু মানে ফ্ল্যাশব্যাকে অন্য কিছু ঘটছিল? যখন গাইছিল ওর মুখটা আমি খুব ভালো করে ফলো করছিলাম, তো একটু শুনি এসব শুনতে হয়। ক্যামেরার সামনে বলা খুব মুশকিল। আচ্ছা, মানে যাই হোক, এটাই উত্তরটা দিল যে অনেক উত্তর আছে, একদম প্রশ্নটা ঠিক করেছি কিন্তু বলতে চাইছি না। যাই হোক, এত মিষ্টি মেয়েটাকে আর কষ্ট দেবো না। তো আচ্ছা সায়ন্তিকা, এই তো তুমি বললে যে ছোট থেকে 25শে বৈশাখে অনেক অনুষ্ঠান করেছো, তো একটা সেরকম কোনো বেশ একটা মেমোরেবল ঘটনা কিছু আমাদের সবার সাথে শেয়ার করো, যেটা তোমার মানে 25শে বৈশাখ আসলেই কখনো না কখনো ওই দিনটার কথা মনে পড়ে যায়, ওই ঘটনাটার কথা মনে পড়ে যায়। ঘটনাটা বলতে মানে আমার, আমি বললামই যেহেতু যে আমার বাবার সাথে আমার স্টেজে ওঠা, তো আমি ছোট থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামগুলো বেশি করি, ঠিক আছে? তো আমার সব থেকে যেটা হয় না কি, আমার মানে আমি ভীষণ টেনশন করি যখন যেহেতু গাই, কারণ যেহেতু আসানসোলে আমার বাবার মানে বাবার পরিচয় আমার পরিচয়, একদম একদম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হয় না মানে ওই টেনশন থাকে, মানে এক্সপেক্ট অনেকটা এক্সপেকটেশন নিয়ে তুমি উঠছো, সবার অনেকটা এক্সপেকটেশন থাকে, সেই ক্ষেত্রে কি হয় না আমি টেনশনে গান ভুলে যাই। এটা এটা মানে মানে গানের লিরিক্স আমি ভুলে যাই, এটা আমার ভীষণ একটা ব্যাড হ্যাবিট। তো ওই জন্য প্রোগ্রামের লিরিক্স ভুলে যেতাম, তারপরে বাবার কাছে দুমদাম দুমদাম চলতো, মানে এরকম অন স্টেজ লিরিক্স ভুলে গেছে এরকম? হ্যাঁ, অন স্টেজ হয়েছে, অনেক হয়েছে। তখন কি চুপ করে দাঁড়িয়ে গেছিল? মানে ব্যাপারটা তখন ম্যানেজ করতে কিভাবে? ম্যানেজ করতাম বলতে ম্যানেজ তো হতো না, আর সবথেকে বড় কথা আমি যদি মানে এরকম কখনো প্রোগ্রামে গেছি হয়তো সেখানে আমি একা উঠেছি, বাবা কিন্তু ওই পারে বসে থাকতো, তো আমি বাবা যতক্ষণ না ঘাড় নাড়াতো হচ্ছে, তো আমি কিন্তু ভাবতাম ঘাড়টা তাহলে আমার গানটা ঠিক হচ্ছে, মানে এইগুলো আমার একটা মেমোরেবল জিনিস। মানে সবসময় ওখান থেকে ফলো করছে যে হচ্ছে কি হচ্ছে না, মানে বাবা যদি ওখান থেকে ঘাড়টা নাড়ে, যে ঘাড়টা নাড়ে তো আমি জানি ঠিক আছে, মানে ঘাড়টা যদি অন্য কারণ কিছু কারণ নাড়ে, যদি গানটা ভুল হয় তাও আমার মনে হয় গানটা ঠিক হচ্ছে। তো আজকের এই যে সুরেলা সফরটা, তো আজকের মতো কি গান শোনাবে? আজকে যে গানটা গাইবো এখন, ওটা হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। বাহ, খুব সুন্দর গান, তবে তোমার সুর শুনে সবাই ছুটে আসবে এটা একদম শিওর আমরা। এই গান শোনার আগে আরেকবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো আমাদের সাথে যারা রয়েছেন, দেবানন্দা, শুভঙ্কর দা, দেবাশিস দা, সবাইকে আমাদের এত সুন্দর করে সঙ্গত করার জন্য, এবং অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় কাটানোর জন্য, এত মিষ্টি করে গান শোনানোর জন্য। চলো শুনে নিই। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। তুই রক্ত মাখা চরণ তলে একলা।
তোর ডাক শুনি কেউ নাই আসি তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ধরে তবে বজ্র নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা নয় সবাই একসাথে চলবো আর তোমার সঙ্গে অবশ্যই তোমার সুর থাকুক তোমার গান থাকুক রবি ঠাকুরের আশীর্বাদ অবশ্যই সবসময় থাকুক আমরা সবাই চাই আমাদের সবার ওপরেই রবি ঠাকুরের আশীর্বাদ থাকুক আর এই রবি মাস খুব ভালো করে কাটুক আগামী দিনগুলো খুব ভালো করে কাটুক অনেক শুভেচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ সবাইকে আর তার সাথে এটা বলবো আবারও তোমাকে এখানে চাই আরও অনেক গান শোনা বাকি থাকলো অনেক গল্প বাকি থাকলো আজকের মতন আমাদের এই সুরেলা সফর এখানেই শেষ করব সবাইকে বলবো খুব ভালো থাকুন সুরে থাকুন গানে থাকুন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বন্ধুর সাথে